নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন শ্রী গৌতম রায় রচিত রহস্য উপন্যাস আর এক আজ শোনাবো উপন্যাসটির সপ্তম তথা অন্তিম পর্ব তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীল ব্যানার্জির উপন্যাস আর এক ওথেলোর অন্তিম পর্ব নীল গাড়ি নিয়ে এসেছিল পাশে বসে সিগারেট ফুকতে ফুঁকতে দীপু বললো তোমার নাটকে ওথেলোকে চিনতে অসুবিধে হয় না কিন্তু দেশটি মনার চরিত্র স্খলন ঘটে গেছে কি করে বুঝলি মেয়েদের এত তাড়াতাড়ি চেনা যায় হয়তো যায় না কিন্তু সম্প্রতি সম্বন্ধে ঝুমা কি বললো শুনলে এই ধরনের মেয়েদের চরিত্র রকম। আবার অন্য কথা বললেন অনুপমা দেবী কার্ডটা ধরবি সত্যি বলছে আর কে সত্যিটাকে এড়িয়ে যাচ্ছে এটা বোঝাই তো সমস্যা তবে এটা ঠিক ওথেলোর মনে অবিশ্বাসের ছায়া নেমে এসেছে সেটা করেছে ঝুমা এবং ইয়াগোর নির্দেশে ইয়াগোকে চিনতে পেরেছো তোরও পারা উচিত কিন্তু ইয়াগো কি চায় আর একটা নতুন ওথেলো বৃত্তান্ত তাহলে যে পরিণতিটা ভয়াবহ হয়ে উঠবে কিন্তু এই ইয়াগো কি চাইছে শেক্সপিয়ার এর ইয়াগো যা চেয়েছিল এক ঢিলে তিনটে পাখি এতে ইয়াগোর লাভ হ্যাঁ মোটিভ মোটিভটা কি ওথেলো আর ডেসডিমোনা যদি বেঁচে না থাকে তাহলে আইনত ইয়াগোই হবে সম্পত্তির মালিক এখানে ইয়াগোর প্ল্যানটা একই রকম আছে ক্যাসিও আর কল্পিত অনুরাগ ওথেলোর কানে ঢোকানো হল ওথেলোর মন সন্দেহের বিষে জর্জরিত হ্যাঁ দিপু কাল বস আবার খুনটুন করে বসবে না তো মনে তো হয় না আজকের ওথেলোরা কি এত সেন্টিমেন্টাল হবে তবে বলা যায় না যে হারে চারদিকে সামান্য কারণে খুন টাকা হচ্ছে কিন্তু তুমি এই ইয়াগোকে পাকড়াও করবে কিভাবে অবশ্য ওর একটা পুলিশ রেকর্ড হ্যাঁ রে পায়েসের বাচ্চিটা কোথায় আছে আজ ওটাকে ফ্রিজে রেখে দে কালি ল্যাব টেস্টে পাঠাতে হবে যদি ওর মধ্যে পয়জনাস কিছু থাকে ওটা একটা বিরাট প্রমাণ হয়ে দাঁড়াবে কিন্তু আমি চাই কোনো অঘটন ঘটার আগেই ওকে হাতে নাতে ধরতে সেটা কি আমায় একটু ভাব তেবে কিছুক্ষণ এক মনে গাড়ি চালাতে চালাতে নীল বলল রোমা মেয়েটি কিন্তু খুব সাংঘাতিক দীপু বলল আমার তো মনে হয় ও হচ্ছে পুতুল নাচের পুতুল যেমন ভাবে নাচানো হচ্ছে সেইভাবেই নাচের খেলা দেখাচ্ছে ইউ আর রাইট তবে নীলটা স্টিয়ারিং হাতে বেশি অন্যমনস্ক হই না বাড়ি ফিরে নিরিবিলিতে বসে চিন্তা করো এগেন ইউ আর রাইট কিন্তু হবি ভুলবার নয় গাড়িটা একদা থিয়েটার পাড়ার মুখে আসতেই নীল বলল একবার ইয়াসিনের ঘরটা দেখে গেলে হতো এত রাত্রে আবার ইয়াসিনের ঘর দেখতে যাবে সে ঘর নিশ্চয়ই পুলিশ তালাবন্দি করে রেখেছে কথা বলতে বলতে ও ডান দিকে গাড়ি ঘুরিয়ে দিয়েছে রঙ্গনা আর বিজন থিয়েটার পার করে সার কাছে এসে বললো মৃগেন এখন থানায় থাকলে হয় ওদিকে কিন্তু বৌদি বাড়িতে একা পকেট থেকে মোবাইলটা দীপুর হাতে গছিয়ে দিয়ে নীল বলল। নন্দিনীকে একটা ফোন করে দে আমরা ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাচ্ছি দীপু ফোন করতে করতেই ওরা বটতলা থানার সামনে পৌঁছে গেল নীল বললো এই বস আমি এক্ষুনি আসছি মিনিট পাঁচেকের মধ্যে একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নীল ফিরে এলো দীপু জিজ্ঞেস করলো চাবি পেলে হুম এই ভদ্রলোকের হাতে আবার চাবিটা দিয়ে দিতে হবে এই যে ভাই আপনি পেছনে বসুন আপনার নামটা কি কনস্টেবলটি বললো বেজান দাস ইয়াসিন বলে একটা লোক খুন হয়েছিল সে ঘরটা আপনি চেনেন হ্যাঁ স্যার সেদিন আমি তো বড় সাহেবের সঙ্গে ছিলাম আপনি তাহলে একটু রাস্তার ডিরেকশনটা দিয়ে যান এদিকে রাস্তা আমার অচেনা ঠিক আছে স্যার আপনি বিধান সরণী ধরে সোজা চলুন তারপর আপনাকে বলছি স্কটিশ চার্চ স্কুল আসতেই বিজন দাস বললে এবার বাঁদিকে সোজা গিয়ে ডান দিক মন নেবেন ঈশ্বর মিললেন ওখানেই গাড়ি দাঁড় করাতে হবে তারপর একটু হেঁটে বস্তির মধ্যে ঢুকতে হবে ইয়াসিনের ঘর তালাবন্ধ লাগোয়া আরো কয়েকটা একতলা তারপরই একটা দোতলা টিনের চালা দেয়া বাড়ি বিজন দাস গিয়ে দরজা খুলল পুলিশ দেখে অত রাতেও দু চারজন করে লোক জমতে শুরু করলো নীল কোন দিকে না তাকিয়ে সোজা ঘরে গিয়ে ঢুকলো একটা ভ্যাপসানো গন্ধ সেটা ঘর বন্ধ থাকার জন্যে টর্চ জেলে সুইচ অন করলো অত্যন্ত সাদা মাতা ঘর একটা তক্তপোষ পাতা আছে তার ওপর বিছানা বালিশ একদিকে দেয়ালে একটা ছোট্ট আয়না ওই দেয়ালিরই একপাশে একটা দেয়াল আলনা কয়েকটা শার্ট আর পাজামা ঝুলছে ঠিক তার নিচেই একজোড়া চামড়ার চপ্পল একজোড়া সস্তার আবারের চটি এলোমেলো অন্যদিকে দেয়ালে একটা ছোট্ট সস্তা কাঠের আলমারি আলমারির গায়ে চাবি লাগানোই ছিল আলমারির মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছুই নেই কিছু খালি মদের বোতল কিছু ভাঁজ করা প্যান্ট শার্ট শার্টগুলো উল্টে পাল্টে দেখতে গিয়ে কয়েকটা জিনিস বের হলো একটা মেয়ের ছবি কিছু বাংলায় লেখা চিঠি তুমি কেমন আছো কতদিন আসনি টাকা পাঠিও আমি ভালো আছি গোছের চিঠি ছবিটি আট পৌরের মেয়ে সালোয়ার কামিজ পরা একটা গাছতলায় দাঁড়িয়ে আছে হয়তো ইয়াসমিনের বউয়ের ছবি সেগুলো যথাস্থানে রেখে দিয়ে নিচের তাকে চলে এলো গোটা দুয়ে কম্বল কম্বল ঘাঁটতে গিয়ে বের হলো এক তারা নোট আর একটা ভাঁজ করা চিঠি চিঠিটাও বাংলায় লেখা লেখা একটাই মাত্র লাইন এখন এটা রাখো বাকিটা পরে একশো টাকার নোট বাইশখানা বিজন দাস পাশেই ছিল নীল জিজ্ঞেস করলো এগুলো আপনার সাহেব দেখেননি বিজন বলল না বোধ হয় সাহেব এখন একটা রেপ কেস নিয়ে খুব ব্যস্ত এখানকার এম এল এর শালার মেয়ে কয়েকজন মিলে তাকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে বুঝতেই পারছেন এম এল এর শালা প্রেফারেন্স বেশি পাবেই কোনো মতে চোখ বুলিয়ে গেছেন আর কি ঠিক আছে টাকাগুলো আমি যথাস্থানে রেখে দিচ্ছি কিন্তু এই লেখাটা আমার দরকার আপনার সাহেবকে বলে দেবেন আমার কাজ হয়ে গেলে আমি আবার এটা আপনার বড় সাহেবকে দিয়ে দেব। ঠিক আছে স্যার বড় সাহেব আমাকে সব বলেই দিয়েছেন আপনার প্রয়োজন মতো আপনি সবকিছুই নিতে পারেন কেবল লিস্টটা আমায় দিয়ে দেবেন ঘরের মধ্যে আর কিছুই দেখার ছিল না নীল বেরিয়ে আসছিল হঠাৎ কি খেয়াল হতে ও নিচু হয়ে তক্তাপোষের নিচে টর্চে গেল ফেললো একেবারে শেষ প্রান্তের দেয়াল ঘেঁষে কিছু একটা পড়ে আছে বিজনের দিকে তাকিয়ে নীল বলল সম্ভবত খাটের তলাটাও তেমন ভাবে খুঁটিয়ে দেখা হয়নি জিনিসটা একটু বার করা যাবে ইয়ে স্যার আমি বার করে দিচ্ছি বিজন স্প্রিং এর মতো ছিটকে তক্তপোষের নিচে ঢুকে গেল টেনে নিয়ে এলো এক পাটি চটি চটিটা বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সাধারণ চটি চারদিকে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে ফিরে গেল যেখানে অন্য দুজোড়া জুতো পড়েছিল মেটে দেখল মাপে আকাশ পাতাল তফাত শবতোক্তির মতো ওর মুখ থেকে বেরিয়ে এলো তাহলে চটিটা কার বিজন দাস শুনতে পেয়েছিল বলল তা তো স্যার বলতে পারবো না আপনার সিজার লিস্টের এটাও ঢুকিয়ে নিন বিজন বলল স্যার কার না কার চটি ওটা হাতে করে নিয়ে যাবেন যেতেই হবে রাজবাবু অনেক সময় সামান্য একটা পোড়া সিগারেটও আরে হ্যাঁ তাই তো মিস্টার দাস একবার খুঁজে দেখবেন কোথাও পোড়া সিগারেট বা বিড়ি পড়ে আছে কিনা বিজন দাস আর দীপু দুজনেই খোঁজা শুরু করলো খান দশেক পোড়া বিড়ি আর একটাই মাত্র আজ পোড়া সিগারেট পাওয়া গেল নীল জিজ্ঞেস করলো ব্র্যান্ডটা পরা যাচ্ছে দীপু বলল দামি সিগারেট গো মাল বড় দাস সাহেব ওটাও আপনার লিস্টে লিখবেন বিড়িগুলো নেবার দরকার নেই বোঝাই যাচ্ছে ইয়াসিন বিড়ির ভক্ত ছিল হঠাৎ বিজন দাস বললো স্যার একটা কথা বলবো হ্যাঁ কেন বলবেন না বলুন আমি স্যার একজন সামান্য কনস্টেবল আমাকে দাস বলে ডাকবেন না যদিও আমি গ্র্যাজুয়েশন করেছি তবু একটা পদমর্যাদার ব্যাপার আছে তো নীল সামান্য হেসে বিজনের পিঠ চাপড়ে বললো ঠিক আছে ভাই তোমায় আমি পরে দেখা হলে বিজন বলেই ডাকবো এখন চলো এখানকার কাজ শেষ ঘর থেকে বেরোতে বেরোতে বিজন জিজ্ঞেস স্যার খনিকে ধরতে পারবেন বলে আপনার মনে হয় আমাদের বড় সাহেব তো এটা নিয়ে মাথায় ঘামাচ্ছেন না নন ইম্পর্টেন্ট কেস হয়তো সেজন্যই ইয়াসিন তো আর কোনো এম শালা নয় মৃগেনের কোনো দোষ নেই একই এলাকায় যদি একই সঙ্গে দশ বারোটা খুন জখম হয় পুলিশ আর কটা দিক দেখবে ঠিক আছে অনেক রাত হলো আপনি স্যার কত দূর যাবেন সেই নিউ আলিপুর অনেক দূর বাইরে তখন বেশ ছোট একটা জটলা নীল একবার সেগুলোর দিকে তাকিয়ে একজন মাছ বয়সী লোককে কাছে ডাকলো এই ঘরের বাড়িওয়ালাকে লোকটি বললো ঘর দা উনি কি এখন বাড়িতে আছেন আছেন একটু আগেই তো এখানে ছিল একটু ডাকা যাবে আপনি দাঁড়ান আমি ডেকে আনছি আর একটা কথা হ্যাঁ বলুন ইয়াসিনের পাশের ঘরটা তো বন্ধ দেখছি যে বৌতি প্রথম বডিটা দেখেছিল তার সঙ্গে একটু কথা বলতে চাই পুলিশের ভয়ে বোধ দরজা বন্ধ করে দিয়েছে আমি ডেকে দিচ্ছি লোকটি গিয়ে বন্ধ দরজায় ঘা দিতে লাগলো বঙ্কুদা দরজাটা খোল পুলিশ থেকে লোক এসেছে তোমাদের সঙ্গে কথা বলবে ধীরে ধীরে দরজাটা খুলে গেল শীর্ণকায় মধ্যবয়সে একটি লোক বেরিয়ে এলো নীল আগের লোকটিকে বলল আপনি দেখুন বাড়িওয়ালা ভদ্রলোককে পান কিনা আমি ততক্ষণ এর সঙ্গে একটু কথা বলি লোকটি চলে গেল নীল বঙ্কু নামধারী লোকটিকে জিজ্ঞেস করলো একজন মহিলা প্রথম ইয়াসিনের বডিটা দেখেছিল তিনি কোথায় বঙ্কু নামক ব্যক্তিটি রীতিমতো কাঁদ ছিল নীল হেসে বললো আপনার ভয় পাবার কিছু নেই যিনি দেখেছিলেন তিনি আপনার কে হন আগে আমার বউ কিন্তু ওর কোনো দোষ নেই ওনার কোনো দোষ নেই সে তো আমরা জানি আপনি নির্ভয়ে ওকে ডাকতে পারেন বছর চল্লিশের এক মহিলা বেরিয়ে এলেন তিনিও ভয়ে জড়সড় মহিলা বললেন আগে বাবু আমি ইয়াসিনকে খুন করিনি নীল ইয়াসিনকে ওইভাবে খুন করতে গেলে যে শক্তি আর সাহসের দরকার সেটা আপনার নেই আমি ওসব জিজ্ঞেস করতে আসিনি আপনি তো পাশের ঘরেই থাকেন সে রাত্রে কোনো অস্বাভাবিক আওয়াজ বা ধস্তাধস্তির শব্দ পেয়েছিলেন হ্যাঁ বাবু একটা ধস্তাধস্তির আওয়াজ পেয়েছিলুম আর ইয়াসিন খুব তা আপনি আর সবাইকে ডাকলেন না কেন এ তো বাবু লেগেই ছিল ঘরের মধ্যে বসে বসে ইয়ার বাদদের নিয়ে রোজই মদ খেতো আর গালাগালির চূড়ান্ত করে ছাড়ত রোজকার ব্যাপার তাই আর ওদিকে মন দিইনি তা আপনারা কিছু প্রতিবাদ করতেন না কে করবে ও তো একটা গুন্ডা প্রকৃতির লোক কেউ ওকে না না তবে ওকে ঘাঁটালে ও কারোর সাথে পাঁচে থাকতো না তবে লোকটার একটা গুণ ছিল পেটে মদ না পড়লে একেবারে মাটির মানুষ সে রাত্রে কাউকে পালিয়ে টালিয়ে যেতে দেখেছিলেন পেছন থেকে একটি উনিশ কুড়ি বছরের ছেলে বলল আমি দেখেছি বাবু একটা ঝাঁকড়া চুলের লোক হুটপাট করে বেরিয়ে গেল দেখতে লোকটাকে এমন ভালো মনে নেই খুব বেশি লম্বা নয় একটু নাদু নাদু চেয়ারা রংটা ফর্সা জামা কাপড় কি পরেছিল আগে শার্ট প্যান্ট পায়ে জুতো ছিল বোধা ছিল শার্ট প্যান্ট পরা লোক পায়ে জুতো থাকবে না তখন কত রাত হবে দশটার পর না এগারোটা হবে একটা সিরিয়াল শেষ হলো আমিও ঘর থেকে বেরিয়েছি লোকটা হুড়মুড় করে চলে গেল ইতিমধ্যে বাড়িওয়ালা ভদ্রলোক এসে গিয়েছিলেন নীল জিজ্ঞেস করলেন আপনি ডেকে পাঠিয়েছেন স্যার হ্যাঁ ইয়াসিন কতদিন আপনার ঘর ভাড়া নিয়েছিল বছর পাচেক হবে ওর বউ ছেলে মেয়ে নেই বছর দুয়েক আগে একবার বউকে এনেছিল তারপর তো আর আসেনি ওর দেশ কোথায় জানেন বলতো তো দাঁড় ভাঙা টাড়া ঠিক মতো দিত হ্যাঁ স্যার সে ব্যাপারে একেবারে দিলদার মাস খাবার না হতেই নিজে এসে টাকা দিয়ে যেত কি মদের আসর বসাত। আসরটা মাঝে সাঝে বসতো তবে মদ খাওয়াটা ওর নিত্য অভ্যাস কিন্তু স্যার সে তো মোড়েই খালাস তা আমার ঘরটা আর কতদিন আটকে থাকবে এ ব্যাপারে থানার বড় বাবুর সঙ্গে কথা বলুন দীপু তাগাদা দিল এবার চলো নীলদা রাত এগারোটা হলো হ্যাঁ চল চলো বিজন মৃগেনকে বলো পরে ওর সঙ্গে আমি দেখা করব তোমায় আর থানায় পৌঁছে দিতে হবে না তো না 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 স্যার থানা তো হাত বাড়ালেই আপনি যান স্যার আপনাকে অনেকটা যেতে হবে দিন পাঁচের পরের ঘটনা নন্দিনী আর দীপু বেরিয়ে গেছে যে যার কাজে তবে আজ আর নীল একা নয় ওপরের ঘরে বসে এক বন্ধুর সঙ্গে আলাপ করছিল এমন সময় নয়না এসে খবর দিল বিকাশ তালুকদারে এসেছেন মনে মনে নীল হয়তো বিকাশ বাবুকেই চাইছিল বিকাশী বললেন আপনি তো তাহলে দু দুটো খুনের সঙ্গে জড়িয়ে গেলেন ব্যাপারটা একটু খুলে বলুন তো আবার নীলকে সবকিছু খুলে বলতে হলো সব শুনে বিকাশ বললেন তাহলে তো ইমিডিয়েট ছোকরা অ্যারেস্ট করা দরকার তার আগে যে দুটো জিনিস আপনাকে ভেরিফাই করে নিতে হবে ফুটপ্রিন্টটা মিলিয়ে নেয়া আর হাতের লেখা চিঠিটা সে আর করতে কতক্ষণ ছোকরা থানায় তুলে আনলেই হয়ে যাবে না তালুকদার বাবু আমি চাইছি ওর সেলফ কনফেশন ওর নিজের কাছ থেকেই সব শুনতে চাই ছাড়াও যে আরো একটা বড় ক্রাইম করতে যাচ্ছিল সে হাতে না কিন্তু ঘটনাগুলো নিজের আপনা আপনিই ঘটে যেত এ সমস্ত লোক খুব ডেঞ্জারাস হয় এমন সময় পরিচিত সুরে মিউজিক বেজে উঠলো নীলের মোবাইলে ভিউ স্ক্রিনে দেখলো কাল বসের বাড়ির নাম্বার হ্যাঁ নীল ব্যানার্জি বলছি পাশের থেকে সম্প্রীতির গলা সাহেব আপনি যেখানেই থাকুন এক্ষুনি আমার বাড়ি চলে আসুন কেন নতুন কিছু আবার ঘটলো নাকি সে অনেক কিছু আপনি এক্ষুনি আসুন আমি ফোনে কিছু গুছিয়ে বলতে পারবো না শুধু জেনে রাখুন আমার বড় বিপদ আমি এক্ষুনি আসছি মোবাইল অফ করে নীল বললো এক্ষুনি আপনার পাড়ায় যেতে হবে ওয়াটস রং হলোটা কি চলুন যেতে যেতে বলছি দাঁড়ান তার আগে চটিটা নিয়ে আর ওপরের ঘরে আমার এক বন্ধু আছে তার একটু ব্যবস্থা করে আসি কালা চাঁদ প্রতিতী লেনে কালবশের বাড়িতে যখন ওরা পৌঁছলো তখন প্রায় বারোটা বাজে সারা বাড়ি নিস্তব্ধ নীলের ষষ্ঠেন্দ্রীয় বললো একটা বড় রকমের অঘটন কিছু ঘটেছে কলিং বেল বাজানোর বৈশালী তার চোখ লাল সম্ভবত কান্নাকাটি করেছে আপনি নয় একেবারে তুমি দিয়ে শুরু তুমি আজ কলেজ যাওনি একটু ধরা গলায় বৈশালী বলল আপনি ও করে যান মামা আপনার জন্য অপেক্ষা করছেন খুব কান্নাকাটি করছে তোমার দাদা কোথায় বোধ নিজের ঘরেই আছে নীল বিকাশ তালুকদারের দিকে তাকালো চোখে চোখে দুজনের কথা হয়ে গেল তালুকদার শুধু বললেন ঠিক আছে আপনি ওপরে যান দুটি প্রাণী ছাড়া ঘরে আর কেউ ছিল না জানালার বাইরে চোখ রেখে অদ্ভুত উদাস ভঙ্গিতে বিছানার ওপর বসেছিল সম্প্রীতি ঘরের এক কোণে একটা চেয়ারে মাথা নিচু অবস্থায় দিগন্ত নীল ডাকল মিসেস বসু ধীরে ধীরে নীলের দিকে মুখ ফিরিয়ে সম্প্রতি বলল আপনি এসেছেন বসুন নীল গিয়ে একটা চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো এত জরুরি তলব কি হয়েছে মিসেস বসু কিছু না বলে কোলের ওপর পড়ে থাকা একটা চিঠি নীলের দিকে এগিয়ে দিয়ে শুধু বলল এটা পড়ুন কালবোষের প্যাডে লেখা একটা চিঠি নিচে কালবশের সই নীল চিঠিটা পড়তে শুরু করলো আমি জানি আমি এক কদাকার পুরুষ ভুলেও কোনো মেয়ের দিকে ফিরে তাকাতাম না তুমি যেদিন আমাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলে আমি বিশ্বাসই করিনি তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসবে এটা অনেকটা ঈশ্বরকে চোখের সামনে দেখতে পাওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা তবু সেটা ঘটল তোমার ভালোবাসায় আমি কৃতার্থ হয়ে গিয়েছিলাম সেদিন ভেবেছিলাম আমি সত্যি স্বর্গটাকে হাতের মুঠোয় পেয়েছি কিন্তু সেদিন বুঝিনি একটা বিষাক্ত সাপকে আমি আমার ঘরে এনে তুলেছি কেন এমন করলে আমার সঙ্গে প্রীতি দিগন্ত তোমার ছোটবেলার প্রেমিক কথা আমি ঝুণাক্ষরেও বুঝতে পারিনি কেননা আমি তোমার সব কথা বিশ্বাস করতাম তোমার সব আবদার আমি রেখেছি করুণ অবস্থার কথা জানিয়ে তুমি ওকে গানের শিক্ষক হিসাবে রাখতে চেয়েছিলে যোগ্যতার চেয়েও বেশি টাকা দিয়ে রেখেছিলাম তোমার কথায় ওকে আমি ম্যানেজারের চাকরি পর্যন্ত দিয়েছি আমায় বললেই পারতে তুমি ওকে আজও ভালোবাসো ওকে তুমি ভুলতে পারো কিন্তু আমার বিশ্বাসকে পায়ে মারিয়ে আমারই ঘরে বসে দিনের পর দিন আমি তো মানুষ কদাকার হলেও রক্তমাংসের মানুষ আমাকে প্রতিদিন একটু একটু করে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা কেন করতে গেলে কি জন্যে টাকা গাড়ি বাড়ি ব্যবসা এসবের জন্যে তাই হোক সব আমি তোমার জন্য রেখে গেলাম আলমারিতে আমার হুইল রেখে গেছি এখন থেকে তুমি সব কিছুর মালিক দিগন্তকে বিয়ে করে তুমি সুখী হও তোমার সুখী তো আমার ভালোবাসা ইতি কাল বস। চিঠি পড়া শেষ করে নীল ভুল। একজন বিজ্ঞ মানুষ হয়েও মিসেস বসু দিগন্তর ব্যাপার নিয়ে আপনাকে উনি কোনোদিনও কিছু জিজ্ঞাসা করেননি প্রায় কান্না জারানো গলায় সম্প্রীতি বলল না তাহলে তো সব দ্বন্দ্বের অবসান হয়ে যেত ও যে ভেতরে ভেতরে এভাবে জলে পুড়ে মরছিল তা আমাকে কোনোদিন বুঝতেও দেয়নি নীলাঞ্জন আমি এখন কি করবো কোথায় ওকে খুঁজে পাবো কি করে আমি ওকে জানাবো দিগন্তকে আমি দাদার মতো শ্রদ্ধা করি আমার নিজের কোনো ভাই নেই ওকে আমি সেই ভাইয়ের চাই দিয়েছিলাম কি করে আমি ওকে জানাবো ছন্ন ছাড়া জীবনটাকে আমি প্রতিষ্ঠা দিতে চেয়েছিলাম ওর সঙ্গে আমি বৈশালীর বিয়ে দেবার চেষ্টা করেছিলাম আপনার বিশ্বাস না হলে আপনি বৈশালীকে ডাকুন দুজনকে একসঙ্গে বসিয়ে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম কিনা ওদের দুজনের বিয়েতে মত আছে কিনা তাও জেনেছি নীলাঞ্জন বাবু আপনি ওকে বিশ্বাস করবেন না আমার স্বামীকে আমি পাগলের মতো ভালোবাসি অমন সুন্দর উদার মনের মানুষ আমি আর একজন কেউ দেখিনি কেন কেন আমার বিশ্বাস করতে পারলো না ও কি করে ভাবতে পারলো যে ওকে আমি একটু একটু করে বিষ খাইয়ে মারতে চাইছি এরপর তো আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না সামান্য সময় নিয়ে নীল বলল। ভুল আপনিও করেছেন মিসেস বসু সেসব কথা এখন থাক আচ্ছা এর মধ্যে আপনার স্বামী কি কোনোদিনও আপনাকে রুমালের প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ সেই সবুজ রুমাল আপনাকে তো বললামই একটা দিগন্তকে দিয়েছি আর একটা কোথাও খুঁজে পাইনি বোধহয় হারিয়ে গেছে এ কথা আপনার স্বামীকে বলেছিলেন এটাও ভুল এনিওয়ে উনি কোথায় যেতে পারেন বলে আপনার বিশ্বাস আমি জানি না সম্ভব সব জায়গাতেই খবর নিয়েছি इवन পুলিশকেও জানিয়েছি রেন বাবু আমার স্বামী দেশে আছেন তো এতটা অবুঝের মতো কাজ করবেন বলে তো আমার মনে হয় না কিন্তু হ্যাঁ কিন্তু আমার স্বামী তো একটা কমপ্লেক্স ভুগছেন সারা জীবন যার জন্য উনি ভীষণ সেন্টিমেন্টাল মিসেস বসু আমার কাছে এখন সমস্ত ব্যাপারটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে গেছে কার জন্য কি কারণে এত কিছু ঘটেছে সেটাও পরিষ্কার কিন্তু সবার আগে দরকার আপনার স্বামীকে খুঁজে পাওয়া তারপর আমি সব রহস্যের জবনিকা টানব কিন্তু মিস্টার বোস কোথায় যেতে পারেন কোথায় এমন কোথাও কি যেখানে আপনি ভুলেও খোঁজ করবেন না আছে এমন জায়গা আমার মাথায় কিছু আসছে না দিগন্তর দিকে ফিরে জিজ্ঞেস করলো দিগন্ত তুমি কিছু ভাবতে পারো দিগন্ত বললো সরি আমি স্যারের কতটুকুই বা জানি কিন্তু উনি আমার সারা জীবনের মতো একটা কলঙ্কের মধ্যে ডুবিয়ে গেলেন হঠাৎ নীল বলে উঠল ওভাবে দরজার আড়াল থেকে কথা শুনতে নেই বৈশালী এসো ভেতরে এসো অত্যন্ত সলজ্জ ভঙ্গিতে বৈশালী এসে ঘরে ঢুকল নীল বলল তোমার মামিমা তোমার জন্য একটি ছেলে পছন্দ করেছেন তাকে তোমার পছন্দ বৈশালী নীরব নীল বললো বুঝলাম দিগন্ত তোমার কি মত দিগন্ত বলল সম্প্রীতি হাতে তুলে আমায় যা দেবে তা উপেক্ষা করার ক্ষমতা আমার নেই তাহলে আমাদের হাতে এখন দুটো কাজ প্রথম কাজ আপনার স্বামীকে খুঁজে পাওয়া দ্বিতীয় আসল কালপিটকে সবার সামনে তুলে ধরা তাহলে প্রথম কাজটা সেরে ফেলা যাক সম্প্রীতি বলল সেরে ফেলা যাক মানে আপনি জানেন ও কোথায় আছে হঠাৎ বৈশালী বলে উঠল আমি জানি তুই তুই জানিস মো ও কোথায় আছে এতক্ষণ বলিস কেন কোথায় সে দার বাড়িতে উনি আমাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন বড় বড় চোখ দুটোকে আরো বড় করে অবাক স্বরে তাকিয়ে সম্প্রীতি বলল আপনার বাড়িতে মৃদু হেসে নীল বলল জায়গার নেই এবং এটা হয়েছে আমার প্ল্যানিং দুটো কারণে আমি ওকে আমার বাড়িতে রেখে দিয়েছি একজন ওকে স্লো পয়জনিং করছিল সেটা যাতে বন্ধ হয় আর ওই চিঠিটা লেখা শুধু আপনার মনের কথা জানার জন্য। অভিমানী কণ্ঠে সম্প্রীতি বলল শুধু আমার মনের কথা জানবার জন্য আমার সারা রাত কাঁদাবেন জীবনের পরম সম্পদকে পেতে গেলে কিছু যন্ত্রণা কিছু কান্না তো কাঁদতেই হবে তাহলে আপনার স্বামীকে আসতে বলি খুব দেখতে ইচ্ছে করছে তো আপনি খুব খারাপ লোক বলে বিছানার ওপর নিজেই দুমদাম করে ঘুষি মারতে লাগলো থাক মিসেস বসু এখন একটা বড় কাজ পড়ে আছে নিচে পুলিশ অফিসার বিকাশ বসে আছেন তার আগে আমি ফোনটা সেরে নি মোবাইল টিপলো নিজের বাড়িতে ধরেছিল নয়না হ্যাঁ শোন আমি দাদা বাবু বলছি আমার ঘরে একজন ভদ্রলোক শুয়ে আছেন ওকে বল ফোন আছে কয়েক মিনিটের মধ্যে কালবোষ এসে ফোন ধরলেন কালবোস বাবু এক্ষুনি চলে আসুন হ্যাঁ আপনার নিজের বাড়ি দেরি করবেন না এখন বিকেল রাস্তা জ্যাম থাকার জন্য কালবোসের বাড়ি ফিরতে প্রায় ঘন্টা দেরেক সময় লেগেছিল কালবোস কারোর সঙ্গে একটিও কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেছেন কালবোস বাড়ি ফিরে এসেছেন এই আনন্দে সম্প্রীতি আর বৈশালী দুজনে গিয়ে রান্নাঘরে ঢুকেছিল খেতে বসা হয়েছিল একসঙ্গেই খাবার আগে নীল কেবল বলল একদম নির্ভয়ে সব খাবার চেটেপুটে খেয়ে নেবেন হ্যাঁ আমি নীল ব্যানার্জি বলছি প্রাণ ভরে খান এবং সব আপনার প্রিয় খাদ্য তারপর এলো বিকেল বিকাশ তালুকদার মাঝে এক ঘন্টার জন্য তার দপ্তরে ঢু মেরে এসেছেন সঙ্গে দুজন কনস্টেবল তারা নিচের বৈঠকখানার ঘরে অপেক্ষা করছে কাল বসে দোতলা এখন সবাই হাজির অনুপমা দেবী একপাশে গম্ভীর মুখে বসে আছেন বৈশালী তার পাশে মাঝে মাঝে সে দিগন্তের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিচ্ছিল দিগন্ত সকালে যেখানে বসেছিল সেই চেয়ারেই চুপ করে বসে আছে রূপম আর ঝুমা এক কোণে বসে উসখুস করছিল মধ্যে বড় সোফায় নীল বিকাশ তালুকদার আর কাল বস বিকাশ বললেন আর দেরিকানো ব্যানার্জি সাহেব আপনি শুরু করুন নীল কিছু বলার আগেই রূপম বলে উঠল এ এক ধরনের পুলিশে জুলুম আচ্ছা মামু সকাল থেকে চায় আমায় ঘরবন্দি করে রাখার কি মানে হয় বুঝতে পারছি না এমনকি ঝুমাকে পর্যন্ত রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি এসবের অর্থ কি ওদিকে কারখানায় কি হচ্ছে কে জানে খুব ঠান্ডা গলায় নীল বলল কারখানার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনাদের অসীম বাবু খুব সিনসিয়ার লোক তার আগে একটা কথা বলি আপনাকে আটকে রাখার অর্থ কি জানতে চাইছিলেন অর্থ আছে রূপম বাবু অনেক গভীর অর্থ আছে তা দয়া করে আপনার গভীর অর্থ ক্লিয়ার করে আমাদের যেতে দিন পুরো দিনটাই মাঠে মারা গেল কাল থেকে আবার ঘানিতে জুটতে হবে কত কাজ জমে আছে আচ্ছা মামু বলা নেই ক নেই হঠাৎ দেখিয়ে কোথায় কেটে পড়েছিলে সারা বাড়ির লোক দুশ্চিন্তা করছে নীল বলল আপনারও কি খুব দুশ্চিন্তা হচ্ছিল হবে না কেন আমার একমাত্র মামু না থাকলে তো সব চাটি বাটি উঠে যাবে কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন ওনার না থাকাটাই তো চেয়েছিলেন আমাদের মধ্যে সেই লোক আসছি আমি সেই কথা বলার জন্যই আপনার মহামূল্যবান দিনটা নষ্ট করে দিলাম হ্যাঁ এবার আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন প্রথম যেদিন কালবোসবাবু আমার বাড়ি গিয়ে ওনার প্রবলেমের কথা বলেছিলেন সেদিন আমার সহকারী বন্ধু দীপু সে আজ এখানে নেই সে একটা কথা বলেছিল দেখ নিলদা আবার নতুন করে ওথেলো ডেসডিমোনার ঘটনা না ঘটে যায় দীপুর কথায় সেদিন কোনো মূল্য না দিলেও আজ কিন্তু ব্যাপারটা সেই দিকেই চলে গিয়েছিল আপনাদের মধ্যেও একজন ইয়াগো আছেন যিনি চেয়েছিলেন কাল বাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে মোটিভ একটাই যাবতীয় সম্পত্তি গ্রাস করা এ মতলবটা তার অনেকদিন থেকেই ছিল কিন্তু খুন এমন ভাবে মারতে চেয়েছিল যাতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না এর মধ্যে হঠাৎ কাল বাবু এক সুন্দরী মহিলাকে বিয়ে করে ফেললেন একজনকে সরালে যে কাজটা হয়ে যেত এখন এসে গেল দুজন বোঝার ওপর শাকের আটি শুধু তাই নয় শেক্সপিয়রের গল্পের মতোই এবার আবার ক্যাশিও এসে জুটলেন উজ্জ্বল এক যুবক তার গুণও আছে ভালো গান করেন ডেজডিমনের সঙ্গে তার বিশেষ সক্ষতা আমাদের ইয়াগো চেয়েছিলেন পুরোনো ম্যানেজার দীনেশবাবু রিটায়ার করলে সেই জায়গাটি তিনি দখল করবেন কিন্তু হল না এখান থেকেই শুরু হল ইয়াগোর চাল সে চাইল এক ঢিলে তিন পাখি মারতে সে চালটি কি আর নিয়ে ওথেলোর কান ভারী করে তোলা সন্দেহের বিষ ঢুকিয়ে দেয়া আর ওথেলোর অজ্ঞাতে তার খাদ্যে ধীরে ধীরে মৃত্যু হবে এমন একটি বিষ প্রয়োগ করা স্বাভাবিকভাবেই দিন দিন শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছিলেন কিন্তু ক্যাসিওকে তো বধ করা চাই বিশ্বকর্মা পুজোর দিন কর্মচারীরা সকলেই একটু আমেজ করার জন্য মদ্যপান করেন এ সুযোগটা হাতছাড়া করলেন না কর্মচারীদের মধ্যেও ক্যাসিওর বিরুদ্ধে আগে থেকেই বিশোদ্গার করছিলেন ইয়াগোর অতি বিশ্বস্ত একটু গুন্ডা প্রকৃতির ইয়াসিনকে সে টাকা দিয়ে বশ করে আনছিল ইয়াসিনের সব বিষয়ে সরদারি করার টেন্ডেন্সির জন্য লোকটাকে অনেকেই দেখত না যাদব মাহাতোর কাজের লোক কিন্তু দুজনের কেউই কাউকে সহ্য করতে পারত না একটা ইগো কমপ্লেক্স ইয়াগো সেদিন সকাল থেকে দুজনের বিরুদ্ধে দুজনকে খেপিয়ে রেখেছিলেন মদ খেতে খেতে উত্তেজনা চরমে ওঠে সামান্য একটা বচসা থেকে লেগে যায় দুজনের ক্ষিপ্ত বচসা ইয়াগো বাবু কিন্তু স্পটে নেই শারীরিক অসুস্থতার জন্য আমাদের ওথেলোবাবু সেদিন কারখানায় যাননি বিষক্রিয়ার প্রভাবে তিনি নিস্তেজ গৃহবন্দী এ সবই কিন্তু ইয়াগোর প্ল্যান ওথেলোবাবু সেদিন তার ম্যানেজার ক্যাসিওর ওপর কারখানার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে ইয়াগো কবজা করে ফেললেন ক্যাসিওকে অফিস ঘরে বসে ক্লাসের পর গ্লাস মদ খাইয়ে ক্যাসিওকে প্রায় নেশাবৃত করে ফেললেন আর ওইদিকে ঠিক সময় বুঝেই যাদবকে উস্কানি দিতেই সে একটা মদের বোতল ভেঙে ঝাঁপিয়ে পড়লো ইয়াসিনের ওপর কিন্তু শারীরিক শক্তিতে ইয়াসিন অনেক বেশি বলবান যাদবেরই বোতল তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারই পেটে আমুল বসিয়ে ইয়াসিন পালালো কলকাতা শহরে ইয়াসিনের ডেরা একটাই হঠাৎ রাগের মাথায় কাজটা করে ফেলে ইয়াসিন তার বস্তির ঘরে গিয়ে উঠল তারপর পুলিশ এলো তাদের কাজ মেটালো বডি চলে গেল হসপিটালে কারখানা বন্ধ করতে করতে বেজে গেল রাত সাড়ে দশটা ভুজুং ভাজুং দিয়ে ক্যাসিওকে ওথলোর বাড়ি পাঠিয়ে দেয়া হলো সমস্ত ঘটনাটা ফোনে নিজের ঘরে বসে শোনার পর ওথেলো দুজনকেই বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন রাত সোয়া দশটার মধ্যে ক্যাসিও চলে আসে ওথেলোর সামনে সমস্ত ঘটনার জন্য ওথেলো ক্যাসিওকেই দায়ী করেন ডেসডিমনের সামনেই তাকে সাসপেন্ড করেন এবং সামনেই তার পদোন্নতির বিষয়টি প্রায় নাকচ করে দেন ইয়গোর কাজ আংশিক সফল হলো কিন্তু এখনো তার দুটি কাজ বাকি তার প্ররোচিত দুষ্কর্মের প্রধান হাতিয়ার যে জীবিত যদি কোনোদিন সে সবকিছু ফাঁস করে দেয় সেদিন ইয়াগোড়ার বাঁচার পথ থাকবে না ওথেলোর সম্পত্তি তো দূরের কথা চাকরিটাই থাকবে না জেলেও যেতে হতে পারে কারখানা বন্ধ করার পরই হাসপাতালে যাদবের খবর নিতে যাবার অছিলায় সে সোজা চলে গেল ইয়াসিনের ঘরে দরজার দিকে পিছন ফিরে সবে সে খেতে বসেছে নেশা শক্ত অবস্থায় এরপর আমার অনুমান ইয়াগো দরজায় করা ইয়াসিন দরজা খুলে ইয়াগোকে দেখে তার মনে কোনো সন্দেহ থাকে না কারণ এর আগেও ইয়াগো বেশ কয়েকবার ইয়াসিনের ঘরে গেছে তাছাড়া যাদবকে খুন করার জন্য তার টাকাও পাওনা আছে ইয়াগোর কাছে দরজা খুলে ইয়াসিন যে মুহূর্তে পিছন ফিরেছে সেই মুহূর্তেই অতর্কিত আক্রমণ ইয়াসিন শক্তিশালী কিন্তু আমাদের ইয়াগো গায়ে বেশ শক্তি ধরে বলতে ভুলে গেছি ক্যাসিওকে মদ খাওয়ানোর সময় তারই অজান্তে ইয়াগো ক্যাসিওর রুমালটি হস্তগত করে সবুজ রঙের একটি রুমাল ডেস স্নেহের উপহার রুমালের কোণে সুতো দিয়ে লেখা ছিল টি অক্ষরটি ইয়াসিনকে খুন করার পর রক্তাক্ত ছুরিটা ওই রুমাল দিয়েই মোছে এবং ইয়াসিনের ডেড বডির পাশে সেটিকে সে ফেলে রাখে যাতে করে পুলিশের সন্দেহ ব্যক্তির পড়ে এবং তাকে ফাঁসিয়ে দেয়া যায় ক্যাসিও বধের পরিকল্পনা সাঙ্গ করে সে চলে এলো নিজের বাড়িতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ কিন্তু ফেলে এলো কয়েকটা মক্ষম সূত্র যাদবের সঙ্গে অকারণে ঝগড়া এবং তাকে আহত করার জন্য সম্ভবত হাজার চার কি পাঁচের একটা আর্থিক বোঝা পড়া হয়েছিল আড়াই হাজার অ্যাডভান্স দেয়া হয়েছিল একটা চিরকুট মাধ্যমে তাতে লেখা ছিল এটা পাঠালাম বাকিটা পরে অনেকেই বলবেন ইয়াসিন তো মুসলমান সে কি বাংলা পড়তে পারে পারে ওর নাম ইয়াসিন মল্লিক বাঙালি মুসলমান ও স্ত্রীর লেখা কয়েকটি চিঠি আমি পেয়েছি সেগুলো বাংলায় লেখা এইখানেই আমাদের ইয়োগোর মক্ষম ভুল চিঠি দিয়ে টাকা পাঠালো কেন এমনি হাতে হাতেই তো টাকাটা দিয়ে দিতে পারতো আসলে সব ক্ষেত্রেই দেখেছি অপরাধী একটা না একটা সূত্র ফেলে আসেই ছোটখাটো একটা ভুল সে করবেই আরও একটা ভয়ঙ্কর সূত্র সেই ঘরেই রেখে এসেছিল ইয়াগোবাবু অত বড় শরীরের একটা মানুষকে কাবু করতে গিয়ে একটু ধস্তাধস্তি তো হবেই ফলে ইয়াগো বাবুর এক পাটি চটি চলে যায় ইয়াসিনের খাটের নিচে পুলিশ হয়তো ওটা দেখেনি অথবা অগোছালো ঘরে কোথায় খাটের তলায় একটা চটি পড়ে আছে তা নিয়ে তারা মাথা ঘামায়নি কারণ ওই ঘরে আরো দুজোরা জুতো এলোমেলো অবস্থায় পড়েছিল পুলিশ হয়তো ভেবেছিল ওটাও ইয়াসিনের পরিত্যক্ত পাটি চটি নীল একটু থামলো সামনেই গ্লাসে জল ছিল একটু জল খেল একটা সিগারেট ধরালো ঘরের মধ্যে অখণ্ড নিরবতা গভীর মনোযোগ দিয়ে সবাই কথা শুনে যাচ্ছিল নীল আবার বলতে শুরু করলো এবার আমি আসি আমার গল্পের শেষ পর্যায় এবার ওথেল বাবুর মগজ ধোলাই পর্ব বিয়ের আগে এবং বিয়ের পরেই বাবু একটা সূক্ষ্ম কমপ্লেক্সে ভুগতেন তার স্ত্রী অতীব সুন্দরী তার মতো একজন কদাকার ব্যক্তিকে বিয়ে করা থেকেই সূক্ষ্মীন তাকে ব্যথিত করে রাখত এটা ভালো করেই পর্যবেক্ষণ করে নিয়েছিল চতুর ইয়াগো কখনোই নিজেকে কোনো কাজে জড়িয়ে রাখত না একমাত্র ইয়াসিন হত্যা ছাড়া এটা নিয়েও আমি ভেবেছি ইয়াসিনকে নিজের হাতে সরিয়ে না দিয়ে উপায়ান্তর ছিল না তার কারণ অন্য কোনো লোককে দিয়ে অর্থাৎ ভাড়াটে খুনি নিয়োগ করা তার পক্ষে দুটি কারণে সম্ভব ছিল না প্রথমত অর্থ সে তো আর দু পাঁচ হাজারের কাজ নয় অত টাকা জোগাড় করা ইয়াগোর পক্ষে সম্ভব নয় দ্বিতীয়ত যে প্রমাণ সরানোর জন্য ইয়াসিন হত্যা সেই একই কারণে তো আরো একজনকে সরাতে হবে ভাড়াটি গুন্ডা যেটা ইয়াগোর পক্ষে সম্ভব নয় যাই হোক এবার শেষ চালের জন্য ইয়াগো নিযুক্ত করলো এমিলিয়াকে তার অনুগত এবং নির্বোধ স্ত্রীকে ওথেলোর দুর্বল জায়গায় আঘাত করা কানে বিষ উগড়ে দিয়ে এলো আমাদের এমিলিয়া সাত কাহন করে শুনিয়ে এলো ডেসডিমোন আর ক্যাসিও তারই অজান্তে অর্থাৎ ওথেলোকে লুকিয়ে অবৈধ প্রেম চালিয়ে যাচ্ছে ওথেলোর দুর্বল মন অতি সহজেই বিশ্বাস করে নিল এই প্রেম কাহিনী তার মনে হলো এটাই বাস্তব পূর্ব পরিচিত দুই সুন্দর যুবক যুবতী পরস্পরের প্রতি তো আসক্ত হবে যেখানে সেই সুন্দরী দেবী এক কদাকার স্বামী নিয়ে দ্বিধা বিভক্ত ইয়াগো ভেবেছিল এখানেই কিস্তিমাত হয়ে যাবে রাগের মাথায় ঈশ্বর জর্জরিত ওথে লোক দেশজীবনকে খুন করে আত্মঘাতী হবেন ব্যাস তাতেই তার সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিন্তু হল না কালবোসবাবু একদিন ফোনে আমায় জানালেন নিজের অসহায় অবস্থার কথা আমি তাকে ওইভাবে চিঠি লিখে সোজা আমার বাড়ি চলে আসতে বলি ব্যাস আমার গল্প শেষ কালবোসবাবু এইবার মুখ খুললেন কিন্তু ইয়া গোস ইয়েস বাবু আপনার কাজ আপনি করতে পারেন জটিল চক্রান্ত ছেড়ে দিলেও ইয়াসিন হত্যার জন্য আপনি আমাদের ইয়াগো আই মিন রূপম দাসকে গ্রেপ্তার করতে পারেন রূপম চিৎকার করে উঠলো আপনার এইসব নাটকীয় কচকচানের কোনো মানেই হয় না ইয়াসিনকে আমি খুন করেছি তার প্রমাণ কি প্রমাণ প্রমাণ আপনার ফেলে আসা চটি কার না কার চটি বললেই হলো ওটা আমার চটি চটির ফুটপ্রিন্ট আর আপনার ফুটপ্রিন্ট মেলালেই মিলে যাবে আপনার হাতের লেখা আর চিরকুটের হাতের লেখা হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিলেই তিনি সত্যি মিথ্যেটা বলে দেবেন এখানেই শেষ নয় আরো আছে মনে আছে তোমার ঝুমা একবারটি পায়েস আমি তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম যেটা তোমার মামাকে খাওয়াবে বলে রেখে দিয়েছিলে তার মধ্যেও অল্প পরিমাণে শেঁক বিষ পাওয়া গেছে প্রায় তো শেষ করে এনেছিলে আর কয়েকদিন খাওয়াতে পারলেই কাম কামে তাই না করে কেঁদে ওঠে ঝুমা আমি কি করব ওর কথা না শুনলে তো আমাকে পিটিয়ে চাটু করে দেবে তখন কে আসবে আমায় বাঁচাতে ওই তো শাশুড়ির ছিড়ি ওই তো মুখো ননদ চ্যা চ্যা কেন যে মরতে এ ঘরে বিয়ে করেছিল। হঠাৎ বলা নেই রূপম ঝাঁপিয়ে পড়ল ঝুমার উপর তারপরে বেপরোয়া খুশি ওরে বাপরে ঝুমা মাটিতে আছড়ে পড়ল রূপমের মুখে তখন অশ্লীল ভাষা শালি খান কি মাগিক তোর হেন তেন চাইদাম এটাতেই তো আমাকে এইসব করতে হয়েছে এখন শব্দ সামার বলেই ক্যাট করে এক লাথি তারপরেই কোমরের গেঞ্জ থেকে বেরিয়ে এলো এক ধারালো ন্যাপলা তোকে নিয়েই আমি ব্যাপারটা এমন নিমেষের মধ্যে হতে গেল সবাই হতচকিত তবে বিকাশ তালুকদারের তৎপরতায় আর একটা খুন হওয়ার আগেই রূপম তার তালুবন্দি বাহাত হাত দিয়ে চেপে ধরেছেন রূপমের চুলের মুটি ডান হাতে রিভলভার বিকাশ তালুকদার ওই অবস্থা থেকেই বললেন ব্যানার্জি সাহেব আমার পকেট থেকে বাঁশিটা নিয়ে একটু বংশীধ্বনি ধ্বনি করে দিন তো কনস্টেবল দুটো নিচে বসে আছে রূপমকে নিয়ে ওরা চলে গেল তালুকদারও চলে গেলেন ঝুমা তখনও ও চলেছে নীল ওর কাছে গিয়ে বলল যাও এখন নিচে যাও এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই বাবু অমিনের তো ফাঁসি হবে আমার কি হবে আইনে যা আছে তাই হবে স্বামীর কথায় তুমি অনেক কিছুই করতে পারো তাই বলে একটা মানুষকে দিনের পর দিন জেনে শুনে বিষ খাওয়াতে পারো না এটা অপরাধ তার শাস্তি তোমায় পেতেই হবে পালাবার চেষ্টা করো না তাহলে শাস্তি আরো বেড়ে যাবে কাঁদতে কাঁদতে ঝুমা নিচে চলে গেল অনুপমা দেবীও কাঁদছিলেন নীরবে নীল ওর কাছে গিয়ে বলল ছেলের জন্য মায়ের কান্নাটা খুবই স্বাভাবিক কিন্তু কোন ছেলের জন্য অনুপমা দেবী অনুপমার কিছুই বলার ছিল না নীল আবার বলল মেয়েটিকে তো এবার পার করতে হবে বৈশালী আপনার খুবই ভালো মেয়ে কোন রকমে অনুপমা বলতে পারলেন ওই ছেলের বোনকে জেনে শুনে কে বিয়ে করবে বাবা লজ্জায় ঘেন্নায় আর যে আমার কালুর বাড়িতে ও ইচ্ছে করছে না এতক্ষণে বস বললেন তুমি কিছু ভেবো না দিদি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি সেদিনই অনেক গভীর রাতে অসুস্থ কালবসের মাথায় হাত বুলোতে বুলোতে সম্প্রীতি বলল তুমি কি গো কেমন করে তুমি ভাবতে পারলে আমি আরেকটা ছেলের সঙ্গে প্রেম করব। সম্পত্তির লোভে তোমায় আমি বিষ খাইয়ে বিবস কলায় কালবোষ বললেন বড় ভুল হয়ে গেছে প্রীতি আমায় তুমি ক্ষমা করো ক্ষমা নয় এ আমার দুঃখ শুধু এইটুকু জেনে রেখো পৃথিবীর কোনো মানুষকেই আমি তোমার থেকে বেশি ভালোবাসতে পারবো না তোমার মতো স্বামী পাওয়া যে আমার অনেক ভাগ কি প্রীতি ওসব কথা থাক আমাকে মনে মনে অনুত্তপ্ত হতে দাও সেটাই আমার অন্যায় বিচারের ঠিক শাস্তি হবে তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কালবো সাবার বললেন একটা কথা বলবো প্রীতি যদি তুমি কিছু মনে না করো মানে অন্যভাবে না নাও অস্ফুটে প্রীতি বলল বলো দিগন্ত ছেলেটার তো নিজের বলতে কেউ নেই তো আমাদের বৈশালীর সঙ্গে যদি দিগন্তর বিয়েটা দেয়া যায় কেমন হয় খালি পড়ে পড়ে বইয়ের আদর খাবো আর সারাদিন ব্যবসা করব এই যাদের মনোভাব জগৎ সংসারে তারা অন্ধ হয়েই থেকে যায় একটু আগে কি শুনলে না মানে আমি একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম আসলে আমি ভাবতে পারিনি রূপম আর ঝুমা এমন কাজ করতে পারে ওরা যে দুটিতে প্রেম করছে গো সেটাও নজরে পড়েনি সত্যি তোমার বন্ধু নীলাঞ্জন বাবুকে জিজ্ঞেস করে নিও আজ সকালে তোমার চিঠি পাবার পর এ নিয়ে একচোট আলোচনা হয়ে গেছে তাহলে তো শুভ কাজ আর দেরি করা উচিত নয় কিন্তু তুমি তো ওকে চাকরি থেকে বসিয়ে দিয়েছ ওকে এবার আমি আমার ডেপুটি করে নেব খুশি তো আর কিছু না বলে সম্প্রীতি আস্তে আস্তে মাথা রাখলো কালবশের বুকে শেষ হলো শ্রী গৌতম রায়ের সৃষ্টি রহস্য উপন্যাস আর এক ওথেলো কেমন লাগলো উপন্যাসটা অবশ্যই জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং উপন্যাসটাকে সকলের সঙ্গে শেয়ার করবে